হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। বর্তমানে আমাদের কাছে কানাডাতে কিছু গার্মেন্টসের কাজ, কিছু হোটেলের কাজে শ্রমিক নিয়োগ চলছে এবং আপনারা কীভাবে কানাডাতে যাবেন, কত টাকা খরচ হবে, কীভাবে কানাডাতে যেতে পারবেন, আজও কি কানাডা যাওয়া সম্ভব কিনা সকল তথ্য জানতে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কারণ এই ভিডিও শেষে আপনাদের জন্য থাকবে কিছু ইম্পর্টেন্ট কথা। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে আমাদের কাছে কানাডাতে বৈধভাবে শ্রমিক নিয়োগ করছি আমরা। বর্তমানে কানাডা অত্যন্ত একটি সফল দেশ এবং তারা যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ। এই দেশটির কানাডিয়ান ডলার চালিয়ে থাকে তা তাদের দেশে। যদি আপনারা সফলতা অর্জন করতে চান, কানাডা অত্যন্ত একটি সুন্দর এবং সুযোগ সুবিধা দেশ আপনাদের জন্য হবে। যারা সুইং অপারেটিং পারেন, গার্মেন্টসের কাজ পারেন, খুব তাদের জন্যই রয়েছে অসাধারণ সুযোগ সুবিধা কানাডাতে। বর্তমানে কানাডাতে গার্মেন্টস সুইং অপারেটরদের বেতন 1,50,000 টাকার আশেপাশে হবে। বন্ধুরা, আপনারা সবাই জানেন কানাডাতে টাকার মান অনেকটাই বেশি, যা বাংলাদেশে আসলে অনেক টাকা বেড়ে যায়। ঠিক তেমনই বাংলাদেশে কানাডাতে বা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক নিয়োগ করা হবে কানাডাতে। যারা সুইং অপারেটর পারেন, যারা ফ্যাটলক, ওভারলক, প্লেন মেশিন ভালো মতো অপারেটিং করতে পারেন, তাদেরকে গার্মেন্টস সুইং অপারেটর বলা হয়। এই মাধ্যমে আপনারা বর্তমানে কানাডাতে যেতে পারবেন। কানাডা অত্যন্ত একটি সুন্দর একটি দেশ এবং এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সফলতা অর্জন করছে প্রতিনিয়তই। যারা সুইং অপারেটিং পারেন না, আমাদের সাহায্যে কাজ শিখে কানাডা দেশটিতে যেতে পারবেন। এছাড়া বন্ধুরা, আপনাদেরকে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে কানাডাতে শ্রমিক হিসাবে নিয়োগ করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের কাছে হোটেল ওয়ার্কারদেরও কিন্তু অত্যন্ত সুযোগ সুবিধা রয়েছে। যদি আপনারা সুইং অপারেটিং পারেন, তাদেরকেও হোটেল ওয়ার্কার হিসেবে কানাডাতে নিয়োগ করা হবে। এর জন্য আপনাদের সার্টিফিকেট এবং 2 কপি ছবি, পাসপোর্ট ইত্যাদি তথ্য প্রয়োজন হবে। এছাড়া হোটেল ওয়ার্কারদের বেতন 2,00,000 টাকার আশেপাশে হবে এবং বছরের সাথে সাথে বেতন বৃদ্ধি পাবে। প্রত্যেকটি কাজের 8 ঘন্টার ডিউটি হবে। আপনাদের মাত্র আমরা 2টি কাজের কথা বলেছি। আমাদের কানাডাতে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ চলছে, তা জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিওর শেষে আমাদের যোগাযোগ নাম্বারগুলো দেওয়া থাকবে, সে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও কানাডাতে বিভিন্ন ধরনের ডিমান্ড কিন্তু আমাদের কাছে এসেছে। ডিমান্ডগুলো যদি আপনারা জানতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে। এছাড়া প্রত্যেকটি কাজের সাথে থাকবে ওভারটাইম। 8 ঘন্টায় ডিউটি হলে 2 থেকে 3 ঘন্টা ওভারটাইম পাবেন এবং ওভারটাইম পাওয়ার সাথে সাথে বহু টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেকটি মাসে। খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বর্তমানে কানাডা অত্যন্ত একটি সফল দেশ, তারা প্রতিনিয়তই সফলতা অর্জন করেই যাচ্ছে। যদি আপনারা একটি সফল জীবনযাপন করতে চান, অবশ্যই কানাডা হবে আপনাদের জন্য অত্যন্ত সুন্দর একটি দেশ। কানাডাতে রয়েছে ইত্যাদি সকল ধরনের কাজের সুবিধা। বর্তমানে বন্ধুরা আমরা প্রতিনিয়ত কানাডা সহ আরও বিভিন্ন দেশে বৈধভাবে শ্রমিক নিয়োগ করে যাচ্ছি। যদি আপনারা এই কাজগুলোতে জানতে চান বা বিদেশ যেতে চান, বিদেশ যাওয়ার জন্য ইচ্ছুক হন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও কানাডাতে আমরা প্রতিনিয়তই গ্রান্টেড ভিসার কাজ করে থাকছি। প্রত্যেকটি কাজ অনলাইন প্রসেসিংয়ের মাধ্যমে করে থাকি। যারা অনলাইনে অ্যাপ্লাইং করার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের সাথে যোগাযোগ করলে সকল তথ্য এবং ইনফরমেশন, সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। বর্তমানে কানাডাতে ইত্যাদি কাজের ডিমান্ড আমাদের কাছে রয়েছে এবং আমরা সম্পূর্ণ কাজগুলো অনলাইন প্রসেসিংয়ের মাধ্যমে করে থাকি। যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং সকল তথ্য জানার জন্য অবশ্যই যোগাযোগ প্রয়োজন। এছাড়া যদি আপনারা কানাডাতে যেতে চান, আপনাদের 2 কপি ছবি, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সহ আর ইত্যাদি ধরনের ডকুমেন্ট প্রয়োজন হবে। তাই বন্ধুরা, যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখতে দেখতে আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। বন্ধুরা, যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আজ আপনাদের জন্যই দেশি ভিসা চ্যানেলটি সাফল্যের মুখে এগিয়ে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এই ছিল আজকের ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে। সেই পর্যন্তই আসসালামু আলাইকুম।